হ্যালো বন্ধুরা, আমি গোলচেন বেলা, তোমরা দেখছো গোলচেন বেলা ইউটিউব চ্যানেল। তো তোমাদের সকলকে জানাই স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন চ্যানেল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমি আজকে যেই চ্যানেল ভিডিওটি তুলে ধরতে চলেছি সেটি হচ্ছে একটি কাঠিং মদির আছে ও একটি পল্লবী নবাবী আছে। তো চেন দুটো কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি চেন দুটো যে করব তার প্রথমে তার করে নিচ্ছি। বন্ধুরা, আমার কাছে দুটো চেন আছে, একটি কাঠিং মদিরা বা গিরি মদিরা বলে থাকি আমরা, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও, এবং একটি আছে পল্লবী নবাবী চেন বা পবিত্র নবাবী চেন, অনেকে এটা অনেক রকম নামে জানে। তো তোমরা কি নামে জানো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি আজকে এই চেন দুটো কিভাবে করছি সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার পট্টি দুটো করা হয়ে গেছে। তো আমি তাপিয়ে নিলাম, এখন আমি টেনে নিচ্ছি। আমি দুটো পট্টি দু রকম করেছি, যেটা আমার কাঠি মদিরা হবে ওটা 12 গজের পট্টি করেছি, 25.5 টেনে নিচ্ছি, এবং যেটা আমার পল্লবী নবাবী হবে ওই চেনটার জন্য আমি 13 গজের পট্টি করে নিয়েছি। ওটা পট্টিটা একটু মোটা ছিল, তাই আমি এটাকেও 20 গজে টেনে নেব। তো কিভাবে করছি কাজগুলো তোমাদের সামনে সম্পূর্ণটাই তুলে ধরছি, দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার তারগুলো টানা হয়ে গেছে। এখন এটাকে আমি বোরিক পাউডার লাগিয়ে ভালো করে লাল করে তাপিয়ে নেব, তারপরে আমি এটা স্প্রিং করব। তো সলাইয়ের মাপটা কত করে নিচ্ছি সেটা তুলে ধরছি, দেখতে থাকো তোমরা। বন্ধুরা, তো প্রথমে আমি কাঠিং মদিরার সলাইয়ের মাপটা নিয়ে নেব, 3 তারের মাপ নিয়ে একটু টাইট সলাইটা নেব। তো তারপরেরটা নেব বড় করিটা নেব, 7 তারের মাপ নিয়ে আমি বড় করি সলাইটা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, পল্লবী নবাবী চেন যেটা আছে ওই চেনের পল্লবীর পিসগুলো যেগুলো হবে ওই পিসগুলো আমি 5 তারের মাপে সলাই নিয়ে তারপরে করে দেব, দেখতে পাচ্ছ যে 7 গেজের সলাই নিয়ে আমি স্প্রিং করে দিচ্ছি। তো এবং নবাবীর যেই স্প্রিংটা হবে ওইটা আমি নবাবীর টায়ার হিসাবে স্যাম্পেল করে স্প্রিং করে নেব। তো তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা তোমরা দেখলে সোয়াগা গড়ি দিয়ে আমি কড়িগুলো জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। তো এতে করে আমার কড়িগুলোর মধ্যে কেডিয়ামটা যেন ভালো করে নামে এর জন্য আমি রেডি করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি কেডিয়ামগুলো কেটে নিচ্ছি, এটা হচ্ছে কেডিয়াম, সোল্ডিং করা কেডিয়াম। তো এটা দিয়েই আমার পুরো চেনটা সোল্ডিং করতে হবে। তো দেখতে থাকো তোমরা চেনটা, এই যে আমি স্যাম্পেল করে কীভাবে চেনটা করছি সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার কাটিং মদিরা চেনটি আমার কাটা হয়ে গেছে। এবার এর উপরে পাত ছড়াতে হবে। তো এর মধ্যে আমি পল্লবী চেনটা করে নিই, পল্লবী নবাবিটা, পল্লবীর পিসগুলো দেখতে পাচ্ছ সবগুলো রেডি করে নিচ্ছি। কিভাবে করছি এই যে তোমাদের সামনে রইল, তো দেখতে থাকো তোমরা। পল্লবী নবাবী চেনটির পল্লবীর পিসগুলো করতে করতে চলো তোমাদেরকে এই চেনটির হিসাব কত করে নিয়েছি তা জানিয়ে নিই।
বন্ধুরা, এইখানে আমার দুটো চেন একসাথে আছে, পল্লবী ও নবাবী। চেনটি আমার 20 ইঞ্চির চেন, তো 10 ইঞ্চি আমি পল্লবীর হিসাবে নিয়েছি, 10 ইঞ্চি নবাবীর হিসাবে নিয়েছি। 10 ইঞ্চি পল্লবী চেনের আমরা যে 5 করে ধরে থাকি, সেই হিসাবে 10 ইঞ্চিকে 5 দিয়ে গুণ করে ক্যালকুলেটর মেরে বের করে, এবং নবাবী চেন 10 ইঞ্চি 3 দিয়ে গুণ করে ক্যালকুলেটর মেরে বের করে, সেই হিসাবে আমি তার পট্টি করে ফিনিশ করে নিয়েছি। তারপরে আমি 5-এর মাপে সেলাই নিয়ে এবং নবাবীটার ডাই স্যাম্পেল করে নিয়ে সেই হিসাবে আমি এই চেনটি করছি। তো চেনটি কীভাবে করছি তোমাদের সামনে রইল, দেখতে থাকো তোমরা। বন্ধুরা, প্রথমে আমি পল্লবীর পিস গুলো করে নিয়ে, তারপরে এই যে দেখতে পাচ্ছ নবাবীর যেই কড়ি গুলো করেছি, সেই কড়ি গুলো দিয়ে পল্লবীর পিস গুলোকে এক একটা করে সবগুলো গেঁথে নিচ্ছি। বন্ধুরা, আমি চেনটা কেটে নিয়ে সোল্ডিং করে এবার এটার পাক মেরে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই বড় কড়িগুলোকে এক এক পাশে সারাশি দিয়ে ধরে আর এক পাশে প্লাস দিয়ে সব এরকম করে পাক মেরে নিচ্ছি একটা একটা করে। তোমরা দেখতে পাচ্ছ আমি চেনটি পাক মারার পরে ভালো করে ফুকে রেডি করে নিচ্ছি, কারণ এরপরে এর মধ্যে আমার ডাই সোল্ডিং করতে হবে। এর মধ্যে আমার এই যে এই পট্টিটা করেছি, এই পট্টিগুলোকে কেটে কেটে বসাতে হবে। তো এর জন্য প্রথমে
মাধ্যমে আমি একটা কাগজকে কেটে ওই যে মাপ করে স্যাম্পল করে নিয়েছি, এরপরে এটার মাপে আমি ওই পট্টিটাকে কেটে তারপরে সোল্ডিং করে নেব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার পদ্ধতি নেওয়া হয়েছে, এন্টি ডাই সোল্ডিং করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এবারকে আমি যে কাটিং নাও মদিরাটা ছিল ওই মদিরার পট্টিগুলো চড়ানোর জন্য সব রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই পট্টিগুলো ওই মদিরাটার মধ্যে এই যে এরকম ভাবে একটা একটা করে চড়াতে হবে। তো মদিরাটা আমি আগেই গেতে রেখে নিয়েছিলাম, তো এখন এটার মধ্যে আমি এটা চেনটাকে ঠুকে নিয়ে তারপরে এই পট্টিগুলো একটা একটা করে চড়িয়ে নিচ্ছি, তারপরে এগুলো সোল্ডিং করে নাইটিং করে পালিশ কাটিং এ পাঠাবো। তো পালিশ কাটিং থেকে আসলে আবার তোমাদের সামনে তো তুলে ধরবই, তো দেখতে থাকো কিভাবে কাজটা সম্পূর্ণ করছি। তোমরা দেখতে পাচ্ছ আমার চেন গুলো নাইটিং করা হয়ে গেছে, তো এখন এগুলোর মধ্যে আমি চাপ পট্টি লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে রেডি করে তারপরে এগুলোকে আমার পালিশে পাঠাতে হবে। তো পালিশ আমরা বাইরে করি, এর জন্য পালিশের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারি না। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার চাপ পট্টি লাগিয়ে কাজগুলো রেডি করা হয়ে গেছে, তো এখন এগুলোকে আমি পালিশে পাঠিয়ে দেবো। পালিশ থেকে আসার পরে আমি এই যে কাজগুলো তোমাদের সামনে তুলে ধরছি একটা একটা করে, তো দেখো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই কাজগুলো কেমন হয়েছে, এবং তোমাদের যদি একটুখানি সাহায্য করে থাকতে পারি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বেল আইকনটি দাবিয়ে রেখো। এরকম নিত্য নতুন আরো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব, তো তোমরা অবশ্যই বেল আইকনটি দাবিয়ে রেখো। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়ে থাকে তো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলের পরিবারটি 1K সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে এসেছে। তোমরা যারা সদস্য হতে চাও এই চ্যানেলের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা আমার এই ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না, বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে 1K পরিবারটি অতি শীঘ্রই কমপ্লিট করে দাও তোমরা। এবং তোমাদের সাপোর্টের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি, এবং যারা সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইলো।